আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যে পবিত্র কুরআন তিলাওয়াতের আফ্রিকান রীতি একসময় দুনিয়া জুড়ে প্রভাব বিস্তার করে রেখেছিল। সময়ের বিবর্তনে ম্লান হয়ে যায় সেই রীতি। সুদানের নুরিন মোহাম্মদ সিদ্দিক আবার সেই ধারা ফিরিয়ে এনেছেন। অনন্য সেই ধারা এখন মাতিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি যখন কুরআন তিলাওয়াত করেন, গভীর অনুভূতি জাগ্রত করে, যা একেবারে আলাদা বৈশিষ্ট্যময়। তার তেলোয়াতে খোদাভীরুতার কাতরতা তৈরি হয়। আজ জানাবো আফ্রিকার কোরআন তেলোয়াতের নানা দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্য সুরের কারণে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তেলোয়াতকারীর অভিধা বহন করছিলেন নুরিন মোহাম্মদ। গত নভেম্বরে সুদানে গাড়ি দুর্ঘটনায় মাত্র 38 বছর বয়সে তিনি যখন স্রষ্টার কাছে চলে গেলেন, পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্র সর্বত্র শোকের ছায়া আচ্ছন্ন করে মুসলিম সমাজকে। টেক্সাসের ইমাম ওমার সুলাইমানি টুইট করেন, আমাদের সময় বিশ্বের সবচেয়ে সুন্দর কণ্ঠকে হারালো বিশ্ব। তিলাওয়াতের সময় অর্থের সঙ্গে সমন্বয় রেখে তার শরীরী ভাষাতেও তা প্রতিফলিত হতো। তিনি কাঁদতেন এবং শ্রোতা ও মুক্তাদিদের কাঁদাতেন। সবাই সম্মোহিত হতেন তার তিলাওয়াতে। সুদানি মার্কিন আন্তঃধর্মীয় শিক্ষাবিদ হিন্দ মাক্কি বলেন, তার যে অসাধারণ কণ্ঠ ছিল তা বর্ণনা করা কঠিন। নির্ভেজাল আফ্রিকান কণ্ঠ। তার কণ্ঠ থেকে ঠিক কী নির্গত হচ্ছে তা লোকে যথাযথ শব্দে চিত্রায়িত করতে পারেনি, তবে তারা তা পাগলের মতো ভালোবেসেছে। জাদুকরি তিলাওয়াতের এ ধারাটা কিভাবে এলো, এ নিয়ে গবেষণা হয়েছে। গবেষক বিবিসিকে বলেছেন, নুরিনের কুরআন পড়ার যে ধারা তার সঙ্গে ব্লুজ সঙ্গীতের তুলনা হতে পারে। ইতিহাসবিদ সিলভিয়ানি দিউফের মতে, পশ্চিম আফ্রিকার মুসলিম কৃতদাসদের গান, প্রার্থনা ও তিলাওয়াতের সুর অনেকটা সাহেল অঞ্চল থেকে সুদান সোমালিয়া পর্যন্ত বিস্তৃত মুসলিমদের সুরের মতোই। এই সুর থেকে সম্ভবত ব্লুজ সঙ্গীতের সৃষ্টি। এই সুর তাদের মজ্জাগত। সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কোরআন তিলাওয়াতকে ইসলাম উৎসাহিত করেছে। বুখারি শরীফের 7546 নম্বর হাদিসে বলা হয়েছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশার নামাজে সূরা 3 পড়তে শুনেছি। আমি তার চেয়ে সুন্দর কণ্ঠে আর কাউকে তিলাওয়াত করতে শুনিনি। বুখারির 7527 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে আমার উম্মত নয় যে সুর করে কোরআন তেলাওয়াত করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুর সহ কোরআন তেলাওয়াতকে উৎসাহিত করেছেন। মুসলিমরা ঐতিহ্যগতভাবে এই পবিত্র মহাগ্রন্থ সাধারণত সুমিষ্ট সুর নিয়ে তেলাওয়াত করেন। পবিত্র রমজানের তারাবির মতো ধর্মীয় উপলক্ষ নিয়ে যখন মুসলিমরা একত্রিত হন, তখন বিশেষভাবে সুরেলা তিলাওয়াতকে উৎসাহিত করা হয়। মসজিদে মসজিদে খতম তারাবি হয়, আর মুসল্লিরা হাফেজে কুরআনের সুরেলা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হন। এখন কুরআন তিলাওয়াতের অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। বিভিন্ন ধাঁচের সুরের বৈচিত্র্য শ্রোতাদের বিমোহিত করে রাখে তেলাওয়াতকারীরা। সঙ্গত কারণে তেলাওয়াতের প্রতি প্রতিযোগিতামূলক ঝোঁকও বেড়েছে মুসলিমদের মধ্যে। অসাধারণ সব সুর দিয়ে তেলাওয়াতকে আকর্ষণীয় করে তুলতে পারার প্রতিযোগিতা এখন সুন্দর শিল্প। যিনি যত সুন্দর সুর করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, তিনি তত বড় শিল্পী। ভূগোল, সংস্কৃতি ও ঐতিহাসিক ভিন্নতায় বিশাল মুসলিম বিশ্বে তিলাওয়াতের সুর ও উচ্চারণেও ভিন্নতা রয়েছে। নুরিন মোহাম্মদ সিদ্দিকের আকস্মিক ইন্তেকালের পর তিলাওয়াতের ঐতিহ্যগত আফ্রিকান স্টাইলে বৃহত্তর মনোযোগ পড়েছে। 90-এর দশকের মাঝামাঝি সুদানের রাজধানী খার্তুমের পশ্চিমে অবস্থিত আল ফারাজাব গ্রামের একটি সাধারণ কুরআনিক স্কুলে পড়ার সময় এ সুর রপ্ত করেন তিনি। তিনি যখন পরে খার্তুমে যান, শহরের প্রধান কয়েকটি মসজিদের ইমামতির দায়িত্ব পান তিনি। এ সময় তার তেলাওয়াতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। তার মুখ নিঃসৃত কোরআনের আয়াত শোনার জন্য পেছনে মুক্তাদির সংখ্যা বাড়তে থাকে। তাকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া শুরু হয়। তার তেলাওয়াতের ভিডিও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পর তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকে। মধ্যপ্রাচ্যে 7 নোটের
হেপটাটোনিক স্কেলের তেলোয়াত জনপ্রিয়, কিন্তু সিদ্দিকের তেলোয়াত পাঁচ নোটের। সাহল এবং হর্ন অব আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে সাধারণত এভাবেই কোরআন তেলোয়াত করা হয়। সুদানের তেলোয়াতকারী আল জাইন মোহাম্মদ আহমদ বলেন, এ সুরের আবহে মরুভূমিতে আমার বেড়ে ওঠা, শৈশব থেকে এ সুর শুনে আসছে। সুদানের লোকগানের সুরের ধরন এমনই। পশ্চিম এশিয়ার পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার তিলোয়াতকারীরা তাদের পরিচিত মেলোডিতেই তিলোয়াত করেন। মিশর, হিজাজ, আফ্রিকা ও অন্যান্য স্থানেও তাই করা হয়। কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার সঙ্গীতের অধ্যাপক মাইকেল ফ্রিশককের মতো সঙ্গীতজ্ঞ এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। তিনি বলেন, মিশরে পেন্টাটোনিক কিংবা হেক্সাটোনিক তিলোয়াত খুঁজে পাবেন না, যা আপনি পাবেন নাইজার, সুদান, ঘানা ও গাম্বিয়ায়। সাম্প্রতিক দশকগুলোতে কোরআন তেলোয়াতের মধ্যপ্রাচ্যের স্টাইল আফ্রিকার অনেক অঞ্চল এবং বিশ্বব্যাপী শহুরী এলাকাগুলোতে প্রাধান্য বিস্তার করে। ভিনাইল রেকর্ড, শর্টওয়েভ, রেডিও সম্প্রচার, অডিও ক্যাসেট ও সিডির মাধ্যমে শ্রোতারা যেসব তেলোয়াত শুনেছেন, তা মিশর ও সৌদি আরবের বিভিন্ন সংস্থার প্রযোজনা, সরবরাহ ও বিক্রি করা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসা শিক্ষার্থীরা এবং উপসাগরীয় দেশগুলোর তহবিলে চলা দাতব্য সংস্থাগুলোর কারণে বিশ্বব্যাপী অনেক তিলোয়াতকারীর মধ্যে মধ্যপ্রাচ্যের স্টাইল বিস্তৃত ও জনপ্রিয় হয়। সাব সাহারান আফ্রিকায় কেউ কেউ এ ধারাকে গ্রহণ না করলেও মোটা দাগে সেখানেও এ ধারার ঢেউ লাগে। স্থানীয় ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে কেউ কেউ এটাকে অধিকতর প্রামাণিক হিসাবে গ্রহণ করেন এবং এর পক্ষে প্রচারও করতে থাকেন। কিন্তু ইন্টারনেট, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রোতাদের মনোযোগ ঐতিহ্যগত ধারার দিকে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষত তরুণ সমাজ ঐতিহ্যগত ধারায় আকৃষ্ট হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আধুনিক প্রযুক্তির কাছে সেখানে প্রভাব হারাচ্ছে মধ্যপ্রাচ্যের স্টাইল। ২০১৬ সালে প্রতিষ্ঠিত খার্তুম ভিত্তিক মিডিয়া প্রোডাকশন কোম্পানি নাকা স্টুডিওর ইলেবিয়াদ এল শাফিয়া বিষয়টি খোলাসা করে বলেন, স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের অত কিছুর প্রয়োজন নেই, খরচ কম, আইনি প্রতিবন্ধকতাও কম। ২০১৭ সাল থেকে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ইমাম জাব্বির তিলওয়াত রেকর্ডিং করছেন শৌখিন ভিডিওগ্রাফার আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, তার সবচেয়ে জনপ্রিয় ভিডিও রেকর্ডিং হল আফ্রিকান আদলের দোয়া। ২০ লাখ ভিউ হয়েছে এটি। যারা দেখেছেন তাদের অধিকাংশই ফ্রান্স ও পশ্চিম আফ্রিকান মুসলিম। এরপর বেশি ভিউ হয়েছে যুক্তরাষ্ট্রে। এই অনলাইন রেকর্ডিংগুলো হিফজুল কোরআন ও কিরাতের বিভিন্ন স্কুলে দৃষ্টি আকর্ষণ করেছে। পড়ার ক্ষেত্রে কিছু শব্দমালা আলাদা থাকলেও সাতটি কোরআন হিফজ প্রতিষ্ঠানকে মুসলিমদের জন্য আদর্শ হিসেবে ধরা হয়। বর্তমানে এ ধারাগুলোর মধ্যে সবচেয়ে সুপরিচিত হল হাফস। বিজিত অঞ্চলে অটোমান তুর্কের নির্দেশে এটি পরিচালিত হতো। কায়রো এবং মক্কা থেকে কোরআন শরীফের ছাপা কপি এনে প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে এর শিক্ষা দেওয়া হতো। মুসলিম বিশ্বের কিছু অংশে, বিশেষত আফ্রিকা মহাদেশের শহুর এলাকাগুলোর হিপস স্কুলগুলো সুদানের আল দুরি রেওয়াজ অনুকরণ করা হতো। এই রেওয়াজেই তিলাওয়াতের সময় অনুকরণ করতেন সিদ্দিক। তার তিলাওয়াতের স্টাইল মুসলিমদের মধ্যে বৈশ্বিক চলমান ধারা ও বিবিধ ঐতিহ্যের সমন্বয় স্মারক হিসেবে কাজ করে। অনেক অনুসারী এবং পর্যবেক্ষকদের জন্য এখানে পরিষ্কার একটি শিক্ষা রয়েছে। অধ্যাপক ফ্রিশকপ মনে করেন, কোরআনের বিষয়বস্তু ও হরফে দ্বিমত না থাকলে এ আলাদা তিলাওয়াতের আদল একটি বৈশ্বিক বার্তা ছড়িয়ে দেয়, যাতে বৈশ্বিক শব্দবিদ্যা এবং স্থানীয় ধ্বনির সুন্দর সমন্বয় প্রকাশিত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।